পড়ে যাবা কিন্তু। এই যে আয়েশা এখন লাফ দিবে সুইমিং পুলে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? শুভ সকাল। আজকে শুক্রবার, আর গতকালকে প্ল্যান করেছিলাম, মানে অনেক প্ল্যান পরিকল্পনা করার পরে আমরা ডিসাইড করেছি যে আজকে আমরা ছুটির দিন, যেহেতু আমরা আজকে একটা রিসোর্টে যাব। তো ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গিয়েছে, এখন বাজে সকাল 10টা। তো আমরা যেহেতু বাইকে যাব, এজন্য আর অত টেনশন করিনি, যে আমরা ফ্রেশ হয়ে একদম রওনা দিয়েছি, কিচ্ছু খাইনি। আর আমাদের প্ল্যান ছিল যে আমরা বাইরে নাস্তা করব। আর হচ্ছে ভাওয়াল রিসোর্টটা হচ্ছে কেরানীগঞ্জে, এটা বসিলা ব্রিজ পার হয়ে যেতে হয়। তো পুরো রাস্তা কিভাবে আমরা গেলাম আর কি, ওখানে কি কি আছে সবই আপনাদের সাথে এই ভিডিওতে শেয়ার করব। তো আমরা যেতে যেতে একটা রেস্টুরেন্ট পেলাম, আর রেস্টুরেন্টের খাবারগুলো বেশ মজার ছিল। তো আয়েশার বাবা এখানে কয়েকবার খেয়েছিল, আর আমরা প্রায় সময় এদিকে আসি। আর বসিলা ব্রিজ পার হয়ে কিন্তু মধু সিটি আছে, আর এখানে অনেকগুলো রেস্টুরেন্ট আছে, ঘোরারও বেশ অনেক সুন্দর সুন্দর জায়গা আছে। তো আমরা প্রায় আসি, আর এই রেস্টুরেন্টটা হচ্ছে ফুড গ্যালারি, মানে EM ফুড গ্যালারি। পুরো অ্যাড্রেসটা আমি আপনাদের সাথে শেয়ার করবো, আগে খাবারগুলো নিয়ে নেই। তো এখানে এসে দেখি খিচুড়ি আছে আর ডিফারেন্ট ডিফারেন্ট খাবার। তো আমরা এসে দেখি খিচুড়িটা, ভুনা খিচুড়িটা শেষ হয়ে গিয়েছে, প্ল্যান ছিল ভুনা খিচুড়িটা নিব। আর আমরা খাবার আমরা এখানে খাবো না, আর রিসোর্টের পাশে আমার ছোট বোনের বাসা, ওখান থেকে 3 মিনিটের দূরত্ব। তো আমরা 3 বোন যেহেতু পাশাপাশি থাকি, তাই প্ল্যান করেছি সবাই মিলেই যাব। তো সকালে ওকে, আমার ছোট বোনকে নিষেধ করছি যে কোনো ধরনের খাবার বানাইস না, আমি নাস্তা নিয়ে যাব, আমরা সবাই ওখানে খেয়ে একসাথে বের হব। তো এইদিকে আমরা খাবার অর্ডার করেছিলাম খাসির পা, মানে এটা কিন্তু আমার কাছে বেশ ভালো লাগে পরোটার সাথে, পরোটা আর হচ্ছে কালা ভুনা চা। তো মোটামুটি আমাদের খাবারগুলো নেওয়া শেষ, আর এখানে আমি রেস্টুরেন্টটাতে আশেপাশে একটু দেখাই আপনাদের। এখানে সব ধরনের খাবারই আছে, মিষ্টি থেকে শুরু করে মিষ্টি, দই, বিস্কিট, পাউরুটি, মানে সব খাবারই মোটামুটি পাওয়া যায়। আর এই যে অ্যাড্রেসটা হচ্ছে এ দেখাই, ME ফুড গ্যালারি অ্যান্ড রেস্টুরেন্ট। তো আমরা চলে আসলাম খাবার টাবার নিয়ে, আমার ছোট বোনের বাসার সামনে এটা, মানে ওর ফ্ল্যাটের ঠিক সামনেই ফুলের গাছটা, গাছটা দেখতে বেশ ভালো লাগে। আমি আসলেই 2-1টা করে ফুল ছিঁড়বই, আমার ভালো লাগে ফুলগুলা। তো দেখি একটা মানে প্রত্যেকটা ফুলের লাল টকটকে, মানে হালকা পিঙ্ক প্লাস লাল, মানে পুরাটা ডিপ পিঙ্কও না, বেশ ভালোই লাগতেছিল ফুলটা। তো একটা ফুল ছিঁড়ে তো চলে আসলাম ওর বাসায়, আর ওর বাসাটা এতই সাউন্ডলেস, আমার এখানে আসলে তো যেতে ইচ্ছা করে না, মনে হয় কিছুদিন থেকেই যাই, তো পাশাপাশি বাসা থেকে আর কি করব। তো এই যে ওর বাসার বারান্দায় 2টা পাখি, পাখিগুলো দেখতে কি সুন্দর, গালে মনে হচ্ছে ব্লাশন করছে, মানে গালগুলো একদম পিঙ্ক পিঙ্ক। আর ওর বারান্দার পাশে কিন্তু কোনো ফ্ল্যাট নেই, সব টিনশের বাড়ি, এই জন্য আরও ভালো লাগে। তো এই তো আমরা খাবার দাবার খেয়ে বের হয়ে পড়লাম, আর সকালের নাস্তা পরোটা ছিল, কালো ভুনা, খাসির পা, সব কিছুই খেলাম, চা খেলাম, খেয়ে বের হলাম যেন দুপুরের খাবারটা ওখানে খেতে পারি। তো আমাদের সকাল সকাল বের হওয়ার একটাই রিজন ছিল যে আমরা যেন সারাদিন ঘুরতে পারি ওখানে, মানে ওরা আবার দুপুরে সুইমিং করবে, তো আমি ওদের জন্য একটু কাপড় চোপড় এক্সট্রা নিয়েছি। তো এই তো ওরা ফুল, এই যে ফুল দেখেই সবাই ফুল নিতে যাচ্ছে, আরেকজন বলতেছে আমি নিব, কান্নাকাটি অস্থির অবস্থা। তো এই যে আমার হচ্ছে জামাই সামনে দাঁড়ায় আছে বাইক নিয়ে, আমরা হেঁটে হেঁটে যাচ্ছি, এখন বাইকে উঠবো, আর পিছনের বাইকে হচ্ছে আমার ছোট বোন। আর মেজো বোন যেহেতু ছোট বাচ্চা, ও একটু লেটেই মানে বের হয়েছে, মানে এখনও বের হয়নি, রেডি হচ্ছে। তো আমরা যাচ্ছি অন দ্য ওয়ে, তো আমার ছোট বোনের বাসা থেকে যেহেতু কাছেই, তো এই জন্য মানে খুব রিল্যাক্স মোডে বের হয়েছি। আর এই এলাকায় এসে তো দেখে আমি মানে পুরো অবাক, প্রাকৃতিক দৃশ্য এত সুন্দর, মানে চারপাশে কাশ ফুল দিয়ে একদম ভরে গেছে চারপাশটা, দেখেই ভালো লাগতেছে। ঢাকা শহরে আসলে এই গ্রামের দৃশ্য দেখা সত্যিই রেয়ার। আর আমরা যেখানে থাকি, আমরা কিন্তু থাকি মোহাম্মদপুরে, মোহাম্মদপুর থেকে একটু দূরে, আর এই সাইডটা হচ্ছে কেরানীগঞ্জ এলাকা। মানে কেরানীগঞ্জের দিকে আসলেই মানে সম্পূর্ণ প্রাকৃতিক দৃশ্য দেখতে পাবেন, যদি কেউ ঢাকা মোহাম্মদপুর ধানমন্ডির দিকে থাকেন অবশ্যই খুব সহজেই আসতে পারবেন। আর আমার মনে হয় কি ঢাকা থেকে কেরানীগঞ্জটা খুব বেশি দূরে না, মানে খুব কাছে, আমরা তো বাইকে আসছি, খুব কম সময় লাগছে, আর যে কেউ অটোরিকশায়ও আসতে পারেন। তো আমরা চলে আসছি রিসোর্টের একদম সামনে, তো সামনে এসে দেখি বিশাল কাশবন। তো আমরা কাশবন দেখে একটু দাঁড়ালাম, মানে ডিরেক্ট কাশবনের সামনে এসে দাঁড়ালাম। আর একটু রোদ ছিল, যেহেতু আমরা আস্তে আস্তে 11টার মতো বাজছে, 11:30টার মতো, তো রোদের মধ্যে দাঁড়ানো যাচ্ছিল না, বাট ভালো লাগতেছিল বাইরে এত সুন্দর বাতাস।
আকাশে মেঘগুলা উঠতেছে আর কাশবনগুলো বাতাসে কি সুন্দর হেলে দুল মানে হেলতেছে দুলতেছে। আর এই যে বাচ্চারা খোলামেলা জায়গা পেয়ে একদম দৌড়াদৌড়ি, মানে মাথা খারাপ অবস্থা। ছুটির দিনে ওদেরকে নিয়ে বের হই, তার কারণ হচ্ছে ওরা সারা দিন বাসায় থাকে, কারণ আমরা যেহেতু ঢাকা শহরে থাকি সব কিছুই বন্দি, ফ্ল্যাট বাসায় তো এমনি বন্দি বন্দি লাগে সব কিছু। এজন্য চেষ্টা করি প্রত্যেক ছুটির দিনে মানে দূরে কোথাও একটু যাইতে, মানে খোলামেলা পরিবেশে যেন বাচ্চারা একটু খোলামেলা পরিবেশ পায়। এই তো আব্দুল্লাহকে বলতেছে দুইটা কাশফুল নিয়ে আসো, কিন্তু কাশফুলগুলো খুব মানে বেশ মানে ইয়া হয়ে গেছে, শক্ত হয়ে গেছে, ডাঁটাগুলোও ছিঁড়তেই পারতেছিল না, বলতেছে যে আম্মু আমি ছিঁড়তে পারছি না। তো আমি বললাম ঠিক আছে চলে আসো। তো আমরা এখানে দাঁড়িয়ে কিছুক্ষণ ছবি টবি তুলতেছিলাম, আর এই যে এরা দৌড়াদৌড়ি করতেছে ছবি তুললাম, একটু ভিডিও করলাম। আমি ভাবলাম যে কয়েকটা আমার যেহেতু পেজ আছে কিছু ভিডিও একদম একসাথে শ্যুট করি। আর এই তো কাশবনে আমাদের ঘোরাঘুরি শেষ, ছবি তোলা শেষ, সবার ঘা চুলকাচ্ছে, ওরা কাশবনে দৌড়াদৌড়ি করছে গরমের মধ্যে। তো এই তো আর সবাই রিসোর্টের সামনেই ছিলাম, কিন্তু আর রিসোর্টের সামনে কিন্তু গাড়ি পার্কিংয়েরও ব্যবস্থা আছে, আর আমি চারপাশটা দেখতেছিলাম। রিসোর্টটা আমার কাছে ভালো লাগছে এই কারণেই, কারণ এটা একদম খোলামেলা, চারপাশে কোনো আওয়াজ নেই, মানে পুরো কাম অ্যান্ড কোয়াইট একদম। কিন্তু এখানে আবার রিসোর্ট এখনও থাকার কোনো ব্যবস্থা নেই, মানে এটা নাকি চালু করবে 23 সালের অক্টোবরের শেষের দিকে। আর এখানে ঢুকে টিকিট কাউন্টার, আর ভিতরটা দেখাই আপনাদের। ভিতরে কিন্তু আমার বেশ ভালোই লেগেছিল। এখনও হয়তো অনেকেই রিসোর্টটা মানে চিনে না, এই জন্য হয়তো আসে নাই, কিন্তু মানুষ কম। আর এইদিকে কিন্তু কিছু রুমের ব্যবস্থা, রিসোর্টের রুমগুলো এখনও করে নাই, আর এগুলো নাকি খুব তাড়াতাড়ি সব কমপ্লিট করা হবে, কেউ চাইলে এখানে স্টে করতে পারবে রুম হওয়ার পরে। তো এখানে সুইমিং পুল আছে, আর গাছপালা, খাবার দাবারের ব্যবস্থা, আর এখানে কাপড় মানে সুইমিং করার কাপড় যে আমরা যদি ব্যাগ ট্যাগ রাখতে চাই ওই সিকিউরিটি ওরা দিচ্ছে। আর এখানে এন্ট্রি ফি হচ্ছে মাত্র 50 টাকা, আর সুইমিংয়ের জন্য 300 টাকা, আর হচ্ছে খাবারের জন্য 350 টাকা। তো এন্ট্রি ফি কম, এটা ভালো লেগেছে। আর সুইমিংয়ের জন্য ভালো লাগছে, এখানে একটু ভিড় কম ছিল, যেহেতু নতুন একটা রিসোর্ট, এখনও থাকার কোনো সেরকম রুম হয়নি, তবে হচ্ছে দেখলাম চারপাশটায়। সুইমিং পুলের পানিগুলো আমার কাছে বেশ পরিষ্কার মানে লাগতেছে, বেশ পরিষ্কার। অন্যান্য সুইমিং পুলে একটু পানিগুলো কেমন ঘোলাটে লাগে, তবে এখানকার সুইমিং পুলের পানিগুলো বেশ পরিষ্কার, বাচ্চারা খুবই খুশি। সুইমিং কিন্তু বাচ্চারা কেউ জানে না, খুব চেষ্টা করতেছে সুইমিং করার জন্য। আমি আবার আব্দুল্লাহকে কাপড় টাপড় চেঞ্জ করায় নামাই দিছি। আয়েশাও মানে নামছে, ও মানে প্রথমে ভয় পাচ্ছিল, পরে দেখি কেউ উঠতেই যাচ্ছে না। আর এই যে চারপাশটা, এখানে চাইলে এখানে ঠান্ডা মানে সব ধরনের খাবারের, মোটামুটি খাবারের ব্যবস্থা আছে, এটাও ভালো লেগেছে আমার কাছে। যেহেতু নতুন রিসোর্ট তো সবাই সুইমিং করে ফ্রেশ ট্রেশ হয়ে কাপড় চেঞ্জ করে আমরা খাবারের অর্ডার দিয়েছিলাম। এই খাবারটা হচ্ছে জন প্রতি 350। সুইমিং করে খাবারের অর্ডার দিলে এখানে খাবারের ব্যবস্থা নেই, কিন্তু ওরা ওদের হয়তো আলাদা কোনো রেস্টুরেন্ট একটু ডিস্টেন্সে ওরা ওদের আছে কন্টাক্টে, ওরা খাবার এনে দেয়। তো এখানের খাবারের মধ্যেও আছে চিকেন কারি, চিকেন ফ্রাই, ফ্রাইড রাইস আর ভেজিটেবল। তো সবাই খাবার খেতে বসে গিয়েছি, আর খাবারের মান কিন্তু আমার কাছে বেশ ভালো লেগেছে, একটা করে ছোট্ট 7-Up মানে কোকা কলা। তো এই হচ্ছে পুরা খাবারের সেট মেনু, এই পুরা হচ্ছে খাবারটুকুই হচ্ছে 350 টাকা মানে একজনের। তো আমরা খাবার দাবার খেয়ে দিয়ে বেশ একটু রিল্যাক্স করলাম, সবাই ছবি তুললাম আরও কিছু। আর এখন বাজে প্রায় 4টার মতো, তো আমরা এখান থেকে বের হয়ে গেলাম। সারাদিন এই বেশ আনন্দ, সবাই অনেক এনজয় করেছি। এখন বাসায় যাচ্ছি। তো এই তো আজকের মতো এই পর্যন্ত, সবাইকে আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।